এনজি ইয়ং ব্লসম কিছু বছর ধরে অসহায় বাচ্চাদের বিভিন্নভাবে সাহায্য করে চলেছে। এখন আপনিও পারেন সাহায্যের হাত বাড়ি দিতে। আমাদের সাথে যোগাযোগ করতে মেইল করুন yblossom302@gmail.com অথবা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9073155727। হ্যালো বন্ধুরা, আমি জয় শুরু করছি আজকে আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ড। আজকে কিন্তু মেইনলি পাঁচটা বড় আপডেট রয়েছে। তার মধ্যে কিন্তু রয়েছে ইস্ট বেঙ্গলের ইনভেস্টর আসতে পারে সামনের মাসের 25 তারিখে, এবং সন্দেশ জিঙ্গানকে আসতে পারে এটিকে মোহনবাগান নাকি বিদেশের কোনো অন্য ক্লাবে, এবং দেবজিৎ মজুমদারকে আসতে চলেছে ইস্ট বেঙ্গলে নাকি জামশেদপুরে, এবং অনুরুদ্ধ 17 মহিলা বিশ্বকাপের লিস্ট কিন্তু বেরিয়ে গেল, তার আপডেট দিয়ে দেবো। এবং কিন্তু রয়েছে একটা ট্রান্সফার নিউজ যা তোমাদের সাথে পরপর শেয়ার করবো। তো প্রথমেই চলে আসি ইস্ট বেঙ্গলের কথায়। ইস্ট বেঙ্গলের কথায় আসলে কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলো জল্পনা কল্পনা, কবে আসবে ইনভেস্টার, আদৌ কি খেলবে ইস্ট বেঙ্গল আইএসএল, সেই নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে। যতদূর জানা যাচ্ছে যে এনওসি যে সমস্যাটা ইস্ট বেঙ্গল বর্তমানে কোয়েসের সাথে ভোগ করছে, সেটা কিন্তু আর কয়েকদিনের মধ্যে, হয়তো এই মাসের মধ্যেই মিটে যেতে পারে, এটাই কিন্তু ইস্ট বেঙ্গল অফিসিয়ালদের একটা ধারণা। তিনি কিন্তু এই কথাটাই বলেছেন, ইস্ট বেঙ্গল অফিসিয়ালদের সাথে কিছু কথা হয়, তারাই কিন্তু এই কথাটা বলে হয়তো এই মাসের মধ্যেই হয়তো ইস্ট বেঙ্গলে যে এনওসি সমস্যাটা আছে কোয়েসের সাথে সেটা কিন্তু মিটে যাবে, এবং পরের মাসে 25 তারিখ, পরের মাসে জুলাইয়ের 25 তারিখ কিন্তু ইনভেস্টারের নাম ঘোষণা করতে পারে। জুলাই মাস যদি নাও হয়, জুলাই মাসে 25 তারিখ যদি নাও হয়, জুলাই মাসের থার্ড উইকের মধ্যে কোনো এক তারিখে ইস্ট বেঙ্গল তাদের ইনভেস্টারের নাম অফিসিয়ালিভাবে ঘোষণা করা হবে। এটা কিন্তু বিভিন্ন টুইটার অ্যাকাউন্টের, ইস্ট বেঙ্গলের সাথে যারা যুক্ত আছে তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে আমরা এটাকে জানতে পারি, এটাই কিন্তু তোমাদের সাথে আমরা শেয়ার করলাম। তো দেখা যাক, যদি ইস্ট বেঙ্গল সামনের মাসের 25 তারিখে নিজেদের ইনভেস্টারের নাম ঘোষণা করে, তো আইএসএল এর জন্য তাকে মানে বলাই যায় না কেউ আটকাতে পারবে, ইস্ট বেঙ্গল আইএসএলে হয়তো যোগ করবে। তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল আইএসএলে যোগ দিলে এমনিতেই খুব ভালো হবে, আর ইনভেস্টার আসলে তো দেখাই যাক আরও কত সুন্দরভাবে ইস্ট বেঙ্গল নিজেকে গোছাতে পারে, সেই দিকে তো আমাদের অপেক্ষা থাকবে। এবার চলে আসছি এটিকে মোহনবাগানের একটা গুরুত্বপূর্ণ কথায়, সেটা হচ্ছে এটিকে মোহনবাগানের কথায় আসলেই কিন্তু দেখা যাচ্ছে সন্দেশ জিঙ্গানের নাম। কালকে থেকে তোমরা অনেকেই শুনেছো সন্দেশ জিঙ্গান কিন্তু আসতে চলেছে এটিকে মোহনবাগানে, কিন্তু তোমাদের মনে হয়তো প্রশ্ন হতে পারে তাকে তো বিদেশের অনেকগুলো ক্লাব অফার করেছিল, সে কি বিদেশে যাচ্ছে না, বিদেশ ছেড়ে কেন এটিকে মোহনবাগানে আসতে চলেছে সে। এবার একটা প্রশ্ন যে বিদেশের ক্লাবগুলো যাকে সন্দেশকে যেই অফারটা করেছিল সেই অফারটা কিন্তু প্রথমের দিকে অনেকটাই কিন্তু লোভনীয় ছিল, কিন্তু বর্তমানে করোনা ভাইরাসের জন্য অনেক ক্লাবে অনেক কিছু রুলস চালু করেছে, সব ক্লাব তো ক্ষতিগ্রস্ত হয়েছে, তো সেই জন্য কিন্তু যেই অফারটা করা হয়েছিল সন্দেশকে তার থেকে কিন্তু অনেকটাই কিন্তু কমানো হয়েছে, আর্থিক পরিমাণটা কিন্তু অনেকটাই কমানো হয়েছে, আর সেটাই কিন্তু সন্দেশের একটুখানি খটকা লেগেছে। তো সেই জন্য কিন্তু সন্দেশ নাও যেতে পারে যে বিদেশের ক্লাবে, এটাই কিন্তু এমনই কিন্তু ধারণা করা যাচ্ছে। আর সন্দেশের একটু হলেও কিন্তু ইন্টারেস্ট আছে এটিকে মোহনবাগানে, যদি বাই চান্স এই ইয়েতে না যায়, বিদেশের ক্লাবে সন্দেশ না যায়, তাহলে কিন্তু এটিকে মোহনবাগানে সন্দেশ আসতে পারে, এটা কিন্তু মোটামুটি কনফার্ম। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, কারণ এখনও পর্যন্ত কিছু ক্লিয়ার হয়নি, এখনও পর্যন্ত কোনো ক্লাব মানে বলাই যায় না, সব ক্লাব এখনও ওপেন হয়নি, সব কিছু ওপেন হয়নি, আর কদিন পরে হয়তো করোনা ভাইরাসটা আমাদের এখান থেকে অনেকটাই বলছে সরে যাচ্ছে, তো পুরোপুরি যদি সরে যায় ঠাকুর ইচ্ছায়, তাহলে কিন্তু আমরা দেখতেই পারি একটা ফাইনাল ডিসিশন সন্দেশ জিঙ্গান শেষ পর্যন্ত কোন ক্লাবে সাইন করছে। এবার চলে আসি দেবজিৎ মজুমদারের একটা আপডেটে। কালকে একটা বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে আসছে যে দেবজিৎ মজুমদার নাকি ইস্ট বেঙ্গলেই সাইন করতে চলেছে। দেখো এটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম নাই, দেবজিৎ কিন্তু একটা কথা বলেছিল অনেকদিন আগেই যে ইস্ট বেঙ্গল যদি আইএসএল খেলে তাহলে কিন্তু তার ইস্ট বেঙ্গলে সাইন করতে কোনো অসুবিধা নেই, আর ইস্ট বেঙ্গল ছাড়াও কিন্তু দেবজিতের কাছে অফার আছে কিন্তু জামশেদপুর এফসির, এবং দেবজিতের কথাটা কিন্তু এখনও পর্যন্ত ফাইনাল নয়, আর দেবজিৎদা কিন্তু এখনও পর্যন্ত দুটো ক্লাবের মধ্যে একটা ক্লাবেও কিন্তু এখনও পর্যন্ত সাইন করেনি। তো শেষ পর্যন্ত দেখা যাক দেবজিৎ মজুমদার কোন ক্লাবে সাইন করে, ইস্ট বেঙ্গল নাকি জামশেদপুর এফসি, এবং এই জামশেদপুর এফসি তো পাকাপাকিভাবে খেলবেই আইএসএলে, কিন্তু ইস্ট বেঙ্গলের কথাটা এখনও শিওর না, শেষ পর্যন্ত দেখা যাক কী হয়। এবার চলে আসি অনুরুদ্ধ 17 মহিলা বিশ্বকাপের ডেট কিন্তু ফাইনাল হয়ে গেল। কবে কবে ডেট দেওয়া হয়েছে এটা আমি প্রথমেই তোমাদের জানিয়ে দিই। প্রথম ডেট দেওয়া হয়েছে কিন্তু 1 ফেব্রুয়ারি 2021, এবং পরের ডেট দেওয়া হয়েছে কিন্তু 20 ফেব্রুয়ারি 2021, এবং তার পরের ডেট দেওয়া হয়েছে কিন্তু 23 ফেব্রুয়ারি 2021। এই ডেট কিন্তু দেওয়া হয়েছে, কিন্তু অনুরুদ্ধ 17 মহিলা আমাদের ফুটবল দলের সাথে কোন কোন দলের খেলা পড়বে সেটা কিন্তু এখনও দলের নামগুলো কিন্তু দেওয়া হয়নি, আশা করছি কদিনের মধ্যে সেটা বেরিয়ে আসবে। কিন্তু আমাদের মহিলা অনুরুদ্ধ 17 মানে ফুটবল যে দলটা আছে তার উপর কিন্তু অনেকটাই আমার ভরসা ব্যক্তিগতভাবে, কারণ এই মহিলা আমাদের ফুটবল দলটা কিন্তু যদি আমি ছেলেদের তুলনায় দেখি তাহলে কিন্তু অনেকটাই কিন্তু ভালো, অনেকটাই কিন্তু ভালো ফিফাতে তাদের র্যাঙ্ক আছে। তো শেষ পর্যন্ত দেখা যাক
মহিলা ফুটবল দল আমাদের ভারতের ফুটবলের জন্য কোনো উন্নতি টেনে আনতে পারে নাকি, আর বিশ্বকাপে কোনো কামাল করতে পারে নাকি, এটাই এবার দেখার বিষয় হবে। এবার চলে আসছে ট্রান্সফার নিউজে। ট্রান্সফার নিউজে আসলে কিন্তু দেখা যাচ্ছে এফসি গোয়ার নাম, আর এফসি গোয়াতেই কিন্তু আসতে চলেছে নাকি উরোকো ভেরা। এই উরোকো ভেরা কিন্তু একজন স্প্যানিশ ফুটবল প্লেয়ার, কিন্তু স্প্যানিশ ফুটবল প্লেয়ার হলেও বয়স কিন্তু 33 বছর, ফরওয়ার্ড পজিশনে খেলেন, কিন্তু বয়সটা অনেকটাই বেশি, আর সেরকম কিন্তু হাই প্রোফাইল একজন ফুটবল প্লেয়ার নয়। আমার মনে হয় এই ভেরা না আসার সম্ভাবনাটা অনেকটাই যদি বেশি হয় এফসি গোয়াতে, তাহলে কিন্তু খুব ভালো হবে। আমার মনে হয় না এই প্লেয়ারটি খুব একটা ধামাকাদার ফুটবল প্লেয়ার হতে পারবে। তো দেখা যাক, এফসি গোয়ার একটা অফিসিয়ালরা ডিসিশন নিয়েছে এই প্লেয়ারটাকে আনলে হয়তো ভালো হবে। তো দেখা যাক, এই প্লেয়ারটি যদি উরোকো ভেরা যদি এফসি গোয়াতে আসে তাহলে না কত ভালো হয়। আর স্প্যানিশ যতগুলো ক্লাবে খেলেছে, সেকেন্ড ডিভিশন ক্লাব, সেরকম কোনো বড় হাই প্রোফাইল ক্লাব না, আর একটা ক্লাবে অনেকদিন কিন্তু তিনি স্টে করেননি। তো দেখা যাক এফসি গোয়াতে এসে কতটা ভালোভাবে নিজেকে মেলে ধরতে পারে। তো দেখা যাক কি হয় পরবর্তীকালে, এদিকে নজর থাকবেই। তো আজকের মতন ভিডিও কিন্তু এতটুকুই, ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবল, সাথে সব খেলাও।